2022 সালের নতুন ভোটারের লিস্ট প্রকাশ করা হলো। তো যারা যারা সংশোধনের জন্য আবেদন করেছিলেন বা যারা যারা নতুন কার্ডের জন্য আবেদন করেছিলেন, তো সকলেরই নাম চলে এসেছে। তো অবশ্যই লিস্টটা আপনারা ডাউনলোড করে নিয়ে চেক করে দেখে নিন যে আপনাদের নামটি সংশোধিত হয়ে এসেছে কি না, বা নতুন ভোটার কার্ড আপনাদের নাম এসেছে কি না। যদি না এসে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আবারও আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে 2022 সালের কিন্তু নতুন লিস্ট। দেখতে পাচ্ছেন প্রকাশনার তারিখ 5/1/2022 কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত যে নাম চলে এসেছে, ভোটার আইডি কার্ডের যে নম্বর সেই নম্বর এখানে শো হচ্ছে। দেখতে পাচ্ছেন নম্বর এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে চেক করে নিতে পারবেন যে আপনাদের নামগুলো এসেছে কি না। এখানে প্রচুর বড় লিস্ট, কিন্তু পরপর এখানে চেক করে করে দেখতে হবে যে আপনাদের নামটা এসেছে কি না। যদি আপনাদের নাম এসে থাকে তাহলে আপনারা ভোটার কার্ড পেয়ে যাবেন, আর যদি আপনাদের নাম না এসে থাকে সেক্ষেত্রে আপনাদের আবার নতুন করে আবেদন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এই ভোটার লিস্ট, অর্থাৎ যে নতুন যে সংশোধিত লিস্ট, কীভাবে দেখবেন। তো আপনারা আপনাদের হাতের মোবাইল ফোনটির সাহায্যেই এই লিস্টটা দেখে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা আপনাদেরকে পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই যে কীভাবে লিস্টটা আপনারা আপনাদের ফোনে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনাদের নামটা আছে কি না। এখানে আরেকটা কথা বলে রাখি, তো যাদের এর কোনো রকম সংশোধন যারা করেননি বা নতুন কার্ডের জন্য আবেদন করেননি, অর্থাৎ তাদের কার্ড আগে থেকেই ছিল, তারাও কিন্তু অবশ্যই লিস্টটা চেক করে দেখে নেবেন যে 2022 সালে যে সংশোধিত লিস্ট সেই লিস্টে আপনার নামটা আছে কি না। যদি আপনার নামটা বাদ পড়ে যায় তাহলে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়ে যাবেন। তো তাই বন্ধুরা অবশ্যই লিস্টটা কিন্তু সবারই দেখা প্রয়োজন। তো বন্ধুরা এই লিস্ট দেখার জন্য যেটি করতে হবে, আপনারা আপনাদের ফোনের ব্রাউজারটি ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে গিয়ে আপনারা টাইপ করবেন CEO। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি আগে থেকে সার্চ করেছিলাম বলে আমাকে এখানে কিন্তু এসে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন CEO.westbengal.nic.in। এই ওয়েবসাইটটি আপনারা সার্চ বারে লেখার পরে আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করা মাত্র কী হবে, এই যে ওয়েবসাইটটি আপনাদের সামনে কিন্তু প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি কিন্তু আপনাদের সামনে খুলে গিয়েছে। তো এই ওয়েবসাইটটিতে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটির ইন্টারফেসটি থেকে এইরকম। এবার ওয়েবসাইটটি আপনারা কী করবেন, যেদিকে এরকম স্ক্রল করে এগিয়ে যাবেন, যেদিকে এরকম স্ক্রল করে এগোতে থাকবেন, এরকম আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আপনারা করতে থাকবেন। তো এরকমভাবে স্ক্রল করে নিচের দিকে এগোতে থাকবেন। তো বন্ধুরা দেখুন এখানে একটি অপশান শো হবে, আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি অপশান শো হচ্ছে ভোটার লিস্ট। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এই যে ভোটার লিস্টগুলো যে অপশানটি শো হচ্ছে, তো আপনারা কী করবেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন। আমাদেরকে মার্ক করে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ভোটার লিস্ট। তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আপনার সামনে কিন্তু প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা একটি নতুন পেজ আপনার সামনে কিন্তু চলে এসেছে, যেখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্টের নাম শো হচ্ছে। এবার আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের উপরে জাস্ট ক্লিক করবেন। ধরুন আপনি কোচবিহারের বাসিন্দা, তো কোচবিহারের উপর ক্লিক করবেন। ধরুন আপনি জলপাইগুড়ির বাসিন্দা, তো জলপাইগুড়ির উপর ক্লিক করবেন। যেখানকার আপনি বাসিন্দা হবেন সেখানে ক্লিক করবেন। আমি এখানে কোচবিহারে ক্লিক করলাম। তো এবারে কোচবিহারে ক্লিক করে মাত্র কী হলো, এবারে এখানে কী হচ্ছে, ওই যে জেলার যতগুলো বিধানসভা কেন্দ্র আছে তার লিস্ট চলে আসছে। এবারে আপনি যখনই আপনার জেলাটা চুজ করবেন, আপনার জেলার যতগুলো বিধানসভা কেন্দ্র আছে তার লিস্ট আপনার সামনে প্রদর্শিত হবে। আপনি যে বিধানসভার বাসিন্দা সেই বিধানসভাতে ক্লিক করতে হবে। ধরুন আমি এখানে এই যে মেঘলাগঞ্জ এই অপশানটিতে ক্লিক করলাম, ঠিক আছে, মেঘলিগঞ্জ অপশানটাই। তো এখানে এবারে ওই বিধানসভার আন্ডারে এবারে যতগুলো পোলিং স্টেশন অর্থাৎ বুথ কেন্দ্র আছে যেখানে আপনারা ভোট দেন, তো আপনার যেখানে ভোট দেন, তো স্কুলেই সাধারণত ভোট হয়ে থাকে, এখানে দেখুন সমস্ত স্কুলের লিস্ট কিন্তু চলে এসেছে। এবারে আপনি যে স্কুলের ভোট দেন অর্থাৎ যে স্কুলে আপনি ভোটটা গিয়ে দেন, যদি আপনি নতুন ভোটার হয়ে থাকেন তো একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের এর যে এলাকায় বুথটা কোথায় রয়েছে, অর্থাৎ আপনাদের কোন স্কুলে ভোট হয়, এটা আপনি আশেপাশে কাউকে জিজ্ঞেস করলেই তারা জানিয়ে দেবে, তারা আপনাকে বলে দেবে যে কোথায় ভোটটা হয়। তো সেই স্কুলের নামটা এখানে খুঁজতে হবে, সেই স্কুলের নামটা ধরুন খুঁজে পেলেন। ধরুন এই 11 নম্বরটাই আপনার স্কুলের নাম এসেছে। এবারে এই যে ফাইনাল রোল লেখা আছে এইখানে ক্লিক করবেন, এই ফাইনাল রোলের ওপরে জাস্ট ক্লিক করবেন।
ক্লিক করা মাত্র কী হবে, একটি ক্যাপচা কোড প্রদর্শিত হবে। ঠিক আছে, তো এই ক্যাপচা কোডটা এখানে কী করবেন, টাইপ করবেন। তো আমি এখানে ক্যাপচা কোডটা টাইপ করেছি, সম্পূর্ণভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনাদের যাতে কোনো রকম সমস্যা না ফেস করতে হয়। ঠিক আছে, দেখুন বন্ধুরা আমি এখানে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি ক্যাপচা কোডটা টাইপ করে আপনাদের সামনে। দেখুন এবারে এখানে যা লেখা আছে আমি কিন্তু সম্পূর্ণ টাইপ করে দিয়েছি। এবার টাইপ করে দেওয়ার পর কী হবে বন্ধুরা, এবার এখানে ভেরিফাই যে রয়েছে না, এই ভেরিফাই অপশানটাতে জাস্ট ক্লিক করবেন। তো ভেরিফাই অপশানটাতে ক্লিক করে মাত্র কী হবে, সরি বন্ধুরা আমি এখানে ক্যাপচা কোডটি ভুল দিয়ে ফেলেছি, তো ক্যাপচা কোডটি সঠিকভাবে দিতে হবে নাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। তো এখানে ক্যাপচা কোডটা আমি দিলাম, দেওয়ার পর এবারে এই ভেরিফাই অপশানে কী করবেন, ক্লিক করবেন। বন্ধুরা ক্যাপচা কোডে মাঝে মাঝে কী হয় সমস্যার প্রবলেম দেখা দেয়, আপনারা চাইলে ক্যাপচা কোডটি পরিবর্তন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু ক্যাপচা কোডটি পরিবর্তন করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি এখানে ক্যাপচা কোডটি টাইপ করে দিয়েছি। তো আপনাদেরকে বলছি ক্যাপচা কোড অনেক সময় সমস্যা দেখা দেয়, আমরা বুঝতে পারি না, অনেক সময় এখানে দেওয়ার পরও এই দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ক্যাপচা এরকম অপশান চলে আসে। তো এই চাক্কটাই অর্থাৎ এই চাকা যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন, তাহলে এই ক্যাপচা কোডটি কিন্তু পরিবর্তন হতে হতে যাবে। এবার এই ভেরিফাই অপশানে যেই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো এখানে ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডাউনলোড অপশান দিয়ে দেবে। তো আপনি এবার ডাউনলোড অপশানে ক্লিক করে মাত্র আমি যে পিডিএফ ফাইলটা বা যে লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম একেবারে ভিডিওর প্রথমে, ওই লিস্টটা আবার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি লিস্টটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি, তো আপনারা কিন্তু ওইরকম লিস্ট ডাউনলোড করে নেবেন যেখানে কিন্তু আপনার বুথে অর্থাৎ আপনি যে স্কুলে ভোট দেবেন সেই আপনার বুথে আপনার গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার যে বিধানসভা কেন্দ্রের মধ্যে আপনার যে বুথ রয়েছে সেই বুথের মধ্যে যতজন মানুষের নাম রয়েছে সবার নাম চলে আসবে। তো নামটা কিন্তু চেক করে দেখতে হবে যে আপনাদের নামটা আছে কি নেই।